অবুঝ প্রাণী কি আর বুঝবে ঈদের মর্মকথা বামনসিংহের হালুয়াঘাট সীমান্তে ঈদের দিনে তাণ্ডব চালায় ভারতীয় বন্য হাতির পাল এ তাণ্ডবে প্রাণ গেল স্থানীয় এক যুবকের এছাড়াও চলতি মাসে উনিশে এপ্রিল সীমান্ত এলাকায় সুমন নামের এক কিশোরও প্রাণ হারায় হাতির তাণ্ডবে এলাকাবাসী বলছেন হাতির তাণ্ডব রোধে নেই কার্যকরী কোনো পদক্ষেপ বামসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন সাথী আক্তার ও তিন বছরের শিশু ইব্রাহিম ঈদের দিন বিকেলে নিজ সন্তানদের সাথে নিয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে প্রাণ হারান সাথীর দিনমজুর পিতা ফরজুল ইসলাম ঘটনা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে গাজির ভিটা ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় হৃদয় বিদারক এমন মর্মান্তিক মৃত্যুতে সীমান্ত এলাকায় সৃষ্টি হয় হাজারো মানুষের দল কোন কেলাজে পতিভূতি হে টিমরে কেলাজে পনরে এটা এমন নিষ্ঠরতায় স্বজন হারানোর পরিবারটিতে নিমিশে নেমে আসে অন্ধকার আমার স্বামীর যখন মারছে এখন আপনাদের কোন আমি হন কি করব আমার এই সংসার কে চালাইব আমাদের সরকারের কাছে দাবি এই অত্যাচার অত্যাচারে অত্যাচারই তো প্রতিবাদ করেও যার মিলছে না কোনো সমাধান এমন দাবি সম্মতে বাসিন্দাদের আমি ধানক্ষেত যাই হলিটা বলছি

নেওয়া তো দূরে থাক এই পর্যন্ত এসে তারা দেখলো না যে আমরা কি অবস্থায় আছি আগুন নিয়ে হাতির কাছে মর্মাহত হাতি মানুষের বাঁচা মরার লড়াইয়ের যুদ্ধ গত কয়েক যুগে এই যুদ্ধে প্রাণ হারিয়ে যাচ্ছে বহু মানুষ ধ্বংস হচ্ছে সীমান্ত এলাকার ফসলের মাঠ ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে উমর ফারুক সুমন आनंद टीवी